بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى آتيوا الله وآتيوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا والله عليم بما ولهم عذاب أليم ولهم عذاب عظيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس ওয়ালু আনু মিনু কামা আমানা সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ও আলা লা ইয়ালামুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে গত জুমায় আমরা সুফিবাদ সম্পর্কে আর সেকুলারিজম সম্পর্কে কিছু একটি বিষয় জানতে পেরেছিলাম আল্লাহ রাবুল আলমিন ইমানদারের বৈশিষ্ট্য দিয়েছেন খও ফা মা আল্লাহকে তারা ডাকবে জাহান নামের ভয়ে আর জান্নাতের আশায় খও ফা মা এবং রাজা আল্লাহর ভয় থাকবে জাহান নামের শাস্তির ভয় আর জান্নাত পাওয়ার আশায় আমরা এবাদত করি কিন্তু সুফি দর্শনে তাদের কাছে এগুলি নেই সুফি দর্শনে হলো আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিয়ে যদি খুশি হও তো আমিও খুশি তোমাকে আমি নিঃস্বার্থ ভালোবাসি আমি জান্নাতের আশায় তোমাকে ভালোবাসি না জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে ভালোবাসি এটাই হল কাজ দুষ্টামি বা নষ্টমী ধর্মের নামে নষ্টমী ধর্মের নামে নষ্টমী নবীল্লা সাল্লাম বললেন যে তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস কামনা করো নবী জান্নাত চাইতে বললেন আর আল্লাহ পাক বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওকিনা আদাবা নার জাহান্নামের আজাব থেকে আমাদেরকে পরিত্রাণ দিন নাজাদ দিন আল্লাহমা আজির নার আল্লাহমা আজির নিমিনার নার আল্লাহমা আজির নিমিনান্নার হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও রসুলুল্লা সাল্লাম নিজেও জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন পানা চাইতেন কবরের আজাব থেকে মায়েশা সিকার দিয় আল্লাহ তালা বলেন রসুল্লা সাল্লা সাল্লাম সারা জীবন চারটি বিষয়ে আল্লাহর কাছে পানা চাইতেন কবরের আজাব থেকে আল্লাহমাইনিয়ন আজাবুল কবর ওয়াজমিন ফিতনাতুলমা সিহিদ দা জেল ওয়াজকিন ফিতাতুলমা হিয়ায় আল মাম ওয়িন ফিত মাহসামি আল মাগরাম এই যে বিষয়গুলির থেকে আল্লাহ আল্লা রসুলসলাম আজীবন পানা চাইতেন তাহলে জাহান্নাম নাম থেকে বাঁচব আর জান্নাত কামনা করব। এটা হবে একজন ইমানদারের মৌলিক বৈশিষ্ট্য ওই জন্য উল্লামায়কের অঙ্গন বলছেন সালাফে সালেহিনগণ বলছেন যে একজন ইমানদারের দৃষ্টান্ত হলো হওফ এবং রাজা ভয় এবং আশা তার ভিতরে এমনভাবে কাজ করবে যেমন একটা পাখির দুইটি দানা একটা পাখির একটি ডানা ভেঙে গেলে যখন সে পাখিটা আর উঠতে পারে না অথবা সে চলে ডিসপ্লেস হয়ে যায় একজন মানুষের পক্ষাঘাত রোগে আক্রান্ত হলে মানুষ যেমন ডিসপ্লেস হয়ে যায় প্যারালাইসিস এক সাইড অবশ হয়ে গেছে যেমন সে মানুষ ব্যালেন্স রক্ষা করতে পারে না খাউফ এবং রাজা দুইটা যদি মানুষ যদি অতিরিক্ত ভয় পেয়ে যায় তখন সে নিরাশ হয়ে যায় ওই জন্য দেখবেন অনেক সময় বাচ্চা ছেলেরা ভয়ে পিতামাতার কাছে আসে না অথচ আপনি তাকে ডাকছেন কিছু খাবার দেওয়ার জন্য ও ভাবছে যে আমি কোনো অপরাধ করেছি নিশ্চয় আমাকে মারবে এই জন্য এটা একটা ভয়ানক জিনিস মানে বাচ্চা যখন অতিরিক্ত ভয় পেয়ে গেল যখন আপনার থেকে দূরে সরে গেল যখন আপনি তাকে কাছে টানতে পারলেন এটা একটা ভয়ানক বিষয় আর ভয় ভেঙে গেছে ঘাড়ে সরতেছে ধমক শাসন কিছুই মানে না এটাও আর ভয়ানক মানে বেপরা তো মানুষ যখন আল্লাহকে গাফুর রহি মনে করে মনে করে যখন সেটার উপর পূর্ণ আস্থাশীল পূর্ণাঙ্গ নির্ভরশীল হয়ে যায় আল্লাদের সাদিদুল একাব কঠিন শাস্তিদাতা এই কথাটা ভুলে যায় তখন সে মানুষ কী হয়ে যায় বেপরা হয়ে যায় আরে পাপ করতে থাকে আর পাবে যে আমি পাপ করলাম আল্লাহ আমাকে ক্ষমা করবে আল্লাহ তো গাফুরু রহিম তা আল্লাহ বলছেন যে তোমরা আমার হেনাবি তুমি আমার বান্দাদেরকে খবর দিয়ে দাও যে আমি গাফুর রহিম আমি সাদিদুল এখাব। আমি গাফুর রহিম আমি ক্ষমাশীল দয়াময় আবার আমি শাস্তির দিক দিয়েও খুবই কঠিন এবং কঠোর তাহলে শাস্তির ভয়ও থাকতে হবে আর আল্লাহ পাকের কাছে আশা আকাঙ্ক্ষাও পোষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার সাথে তেমন আচরণ করি বান্দা আমাকে যেমন মনে করে আমি তার সাথে তেমন আচরণ করি আমরাও অনেক সময় মানুষ আমাদেরকে যেমন মনে করে আমরা তাদের সাথে তেমন আচরণ করি যেই রিক্সাওয়ালা আমাদের সাথে খুব হিসাব দেখায় তার সাথেও আমরা হিসাব দেখাই আর যে হিসাব দেখায় না তার সাথে আমরা আর হিসাব দেখাই চট করে ওঠার সময় ব্যাগটা তুলে দিল নিজের রিক্সায় ওকে পয়সা দেওয়ার সময় দশ টাকা বেশি দিতে আর দ্বিধাবোধ হয় না সে আমার ব্যাগটা ধরে উঠায় দিয়েছে ব্যাগটা নামাই দিয়েছে আর যে নবাব জাদা হয়ে বসে থাকে যে ওনার ব্যাগুনই তুলুক ওনার ব্যাগুনি নামাবে আমি টাচ করবো কেন আমার কাজ হলো রিক্সা চালানো বাস ওকেও আমরা ওই হিসাব করেই দিই তাহলে আল্লাহ আমি বান্দার ধারণা মতে তার আচরণ করি যে আমাকে দয়ালু মনে করে দয়ালু বলে আমাকে বিশ্বাস করে আমি যে ক্ষমাশীল আমি যে মহাপাপীকে ক্ষমা করতে পারি পৃথিবীর কাউকে জিজ্ঞেস করা লাগে না কোনো আদালতের জবাবদিহি করা লাগে না এই দৃঢ় বিশ্বাস ও আকিদা যে রাখে রেখে মারা যায় ভালো ধারণা রেখে আমি আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করি যে আমাকে বকিল মনে করে আমি তার সাথে বখালতি করি যে আমার সাথে আমাকে উদার মনে করে আমি তার সাথে উদারতা ব্যবহার করি বান্দার যেরকম আমাকে মনে করে আমি সেরকম বান্দার সাথে আচরণ করি আল্লাহ রব্বুল আলমিনকে গাফুরু রহিম মনে করতে হবে একটা বুক ভরা আশা থাকতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমাকে না করবেন তো কাকে করবেন এত পরিশ্রম করলাম জীবনে হালাল হারাম বেছে চললাম জীবনে কত কষ্ট করলাম কত লোভনীয় প্রস্তাব লোভনীয় জিনিস ছেড়ে চলে আসলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি হালাল হারাম বেছে চলার কারণে কত কষ্ট স্বীকার করতে হয় কত ত্যাগ স্বীকার করতে হয় কত রাত্রি জাগতে হয় আমাদেরকে কত দুর্গম গিরিকান্তার মরু পথ পারি দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে একটা ভালো কিছু দেবেন এরকম বুক ভরা আশা আল্লাহর প্রতি থাকতে হবে আল্লাহ যে রায়ের দানা পরিমাণ হিসাব নেবেন হয়তোবা আল্লাহ আমাকে ধরে বসলে আমার কি অবস্থা হবে এরকম ভয় ভিতরে থাকতে হবে খাও ফাও মা তাঁচা যা ফনুবহুম অনিল মাদে না রব্বাহুম খাও ফা রাতের বেলায় ঘুম থেকে সে উঠে যায় আরামের বিছানা থেকে সে উঠে দাঁড়ায় যায় আরামের বিছানায় তার আরাম লাগে না ইয়াদও না রব্বাহুম তার প্রভুকে ডাকে খাও ফাতাম কিন্তু সুফিবাদী দর্শনের বক্তব্য হল যে আল্লাহর কাছে যদি আমি জান্নাতের আশায় এবাদত করি তাহলে আমি স্বার্থপর তা উনি স্বার্থপর হবেন না উনি আল্লাহর নিঃস্বার্থ এবাদত করবেন বলছিলাম যখনই ভয়ের পরিমাণ বেড়ে যায় তখন মানুষ দেউলিয়া হয়ে যায় সুফিবাদে বিশ্বাসী হয়ে যায় বন জঙ্গল সংসার গিরস্থি সব কিছু ছেড়ে দিয়ে সে জঙ্গলে চলে যায় আর যখন সাহসটা বেড়ে যায় তখন সে বেপরোয়া হয়ে যায় বেপরা হয়ে যায় একদম পাক্কা সেকুলার হয়ে যায় নাস্তিক হয়ে যায় বেদিন হয়ে যায় আরে আলেমের নামের সাথে নাম থাকলে আল্লাহ তাকে মাফ করে দিল পীর সাহেবের কোনো মতো কলা ধরে থাকতে পারো ভাইসি ভাইসে থাকো তাহলে পীর সাহেব জাহাজ লইয়া আসিবে তোমাদের তুলিয়া লইয়া যাইবে চিন্তা করো না বাবারা এই হলো সুফিবাদের দর্শন এই সুফিবাদী দর্শনের যেগুলি মৌলিক আকিদা তার ভিতরে একটি তো বলা হলো আর আরেকটি হলো হুলুল ও ইতিহাদ সেটা হলো আল্লাহ এবং বান্দা এক দলিল পেশ করছে আবার ফার্সিতে উর্দুতে বিভিন্ন ভাষায় এই জাহিলিয়াত প্রচার করা হয় মেলাদের অনুষ্ঠানে ফার্সি বয়াত উর্দু জারি কাওয়ালি এগুলি গায় কিন্তু ওর ভিতরে বিষাক্ত যে বিষ মিক্সচার করা আছে ও যে ফরমালিন দেওয়া আছে ফরমালিনের খবর আমরা জানি না আপেলগুলি কি সুন্দর চকচক ঝকঝক করতেছে কিন্তু ওর মধ্যে বিষাক্ত বিষ দিয়ে ফরমালিন দিয়ে যে ওই আপেলকে ওভাবে করা হয়েছে ওটা আমরা জানি না চালগুলি কি সুন্দর চকচক ঝকঝক করছে ওর মধ্যে মোম পালিশ যে করা হয়েছে ওটা আমরা জানি না বিষাক্ত ভয়ানক জিনিস ঢাকা শহরে বিশাল বড় এক মসজিদের ইমাম সাহেব একটা মিলাদের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বলছেন মারিজাম মারিজাম ওয়ালাকিন তাবিবাম সুন্দর করে সুরেলা কণ্ঠে নুরানি চেহারা বিশাল বড় মসজিদের ইমাম সেসব মসজিদের ইমামের কাছে আমরা কিছু না আমরা কি আমাদের কি আছে ঢাকার শহরে আমাদের কে চেনে কোটি কোটি টাকার মালিক তারা কোটি কোটি ডলারের মালিকেরা তাদের সাথে প্রোটোকল নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে তাদের জুতা টানে তিনি একজন জাস্টিদের বাসায় একটা অনুষ্ঠানে এসে পড়লেন মিলাদ পড়ালেন কাওয়ালি গাইলেন বলেন বললেন মারিজম তু মারিজমিন কি সুন্দর কণ্ঠ দিয়ে পড়লো মানুষ মোহিত হয়ে গেল আমি তো অনুষ্ঠানে বসা ছিলাম আমি গেছিলাম অন্য এক কাজে কিন্তু একের ভাগ্যের চক্রে ওই অনুষ্ঠানের ভিতরে পড়ে অনেক অনেকদিন আগের কথা তাও সে প্রায় ঊননব্বই নব্বই সালের ঘটন উনিশশো নব্বই সালের দিকের ঘটন তা আমি বললাম যে আপনি যে এই কাওয়ালি গাইলেন এটা একটু তর্জমা করেন এত গরম হলো আমার উপরে খালি হাতে ধরে মারা বাকি রাখলো আমি তো তখন ছোটো মানুষ অল্প কিছু দাড়ি গজাইছে গায়ের মধ্যে গোশতও নাই হ্যাংলা পাতলা আমাকে দেখে পছন্দ হচ্ছিল না উনি রাগ করে বক বক করতে উঠে চলে গেলেন উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন ছিলেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর উপস্থিত জনগণের মধ্যে আর একজন ছিলেন করাচি ডাও মেডিকেল কলেজের প্রথম এমবিবিএস মানে বাঙালি ছাত্রদের মধ্যে প্রথম এম যিনি দেড় বিঘা জায়গা দান করলেন নারায়ণগঞ্জ ফরাজি কান্দা মাদ্রাসাতুল কোরআনুল হাদিস প্রতিষ্ঠার সময় তিনি ছিলেন আরও অনেক লোকজন ওনারা আমাকে বললেন যে আপনি এটার একটু তর্জমা করেন তা আমি বললাম যে এই তর্জমা যদি উনি থাকতে করতে বলতেন তাহলে তা আরও ভালো হতো মারিদম ইয়া রসুল আল্লাহ মারিদম আমি অসুস্থ হয়েছি হে আল্লাহর নবী আমি অসুস্থ হয়েছি ওয়ালাকিন খোশ নসিবম কে তু তেবিবম আমার খোশ নসিব যে আপনি আমার ডাক্তার আল্লাহ বললেন ফায়দা মারিস তু ফাহুয়া ইয়াসফিন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন ওয়াইয়াম সসকাল্লাহু বিজুরিন ফালা কাশি ফালাহু ইল্লাহু হে আল্লাহর নবী আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার এই অসুস্থতা দূর করার ক্ষমতা এক আল্লাহ ছাড়া আর কেউ রাখে না আর ইনি নবীকে ডাইরেক্ট বলছেন মারি জাম ইয়া রাসুল আল্লাহ জাম মারিজ মানে অসুস্থ আম মানে আমি মারি জাম আমি অসুস্থ ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী মারি জাম আমি অসুস্থ ওয়ালাকিন খোশ নসিবাম কিন্তু আমার খোশ কেতু কে তুমি আমার তবিব তুমি আমার ডাক্তার সুবহান আল্লাহ এই যে শুভঙ্করের ফাঁকি ফলের মধ্যে ফরমালিন আপনি দেখতেছেন উপরে চকচক ঝকঝক করছে এই যে ফরমালিন যুক্ত ধর্ম দিয়ে বেদাতার শিরিক ভিতরে মোরকের ভিতরে আটকায় দিয়ে আপনাকে ধরায় দিয়ে চলে গেল আর টাকাটা গুনে নিয়ে চলে গেল সোবহান আল্লাহ আশ্চর্য এই সমস্ত জারি গান কাওয়ালি বলছে ও যো মুস্তাবি আর খুদা হো কর উতার মে মুজতবা হো কর যে আর সে ছিলেন আল্লাহ হয়ে সেই আল্লাহ নেমে আসলেন দুনিয়াতে মোস্তফার সুরতে তারপরে বলছে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন আহমদ আহমদ হলেন আল্লাহর নবী ইয়াতি নবীতিম্বাদি ইসমোহ আহমদ ইয়াতিম্বাদ ইসমোহ আহমদ ইসার্লাম বলেন আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেরে মন দেখবি তথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন দেখবি তথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন আহাদ আর আহমদ মাঝখান হলো মিম মিমটা তুলে দিলে আহমদ তখন আহাদ হয়ে যায় তো যিনি আল্লাহ তিনি নবি আর যিনি নবি তিনি আল্লাহ এটা তো হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে ওরাও মিলাদ পড়ে মিলাদ মানে হলো জন্মবার্ষিকী মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করে তা আমরা মিলাদ পড়ি নবীর জন্ম বৃত্তান্ত আর ওরা শ্রীকৃষ্ণের মিলাদ পড়ে আমরা মিলাদুন নবী আর ওরা মিলাদু শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণের জন্মদিন ওরা পালন করে আর খ্রিস্টানরা বড়দিন পালন করে ইসা রুহুল্লার জন্মদিন তাহলে জন্মদিন পালন করছে সবাই অমুসলিমেরাও পালন করছে খ্রিস্টানেরাও পালন করছে পালন করছি আমরাও এক শ্রেণীর মুসলিম নামধারী ওখানে শ্রীকৃষ্ণের দিন পালন করতে গিয়ে ওরা বলছে স্বর্গে ছিল রামের নাম মর থেকে আনিল রে স্বর্গে ছিল রামের নাম রামের নাম স্বর্গে লুটকানো ছিল স্বর্গ থেকে কে আনলো স্বর্গের নাম মর্তে শ্রীকৃষ্ণ হয়ে এসছে আর আহাদ আল্লাহ চলে এসেছেন এখানে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে মন দেখবি সেতায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন আকার কি নিরাকার সেই রব্বানা হাত বিচার করলে যায় জানা এলে সুফিবাদের দর্শনের চিন্তাধারা আপনি আশ্চর্য হয়ে যাবেন কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর উসমান গনি এই ডক্টর উসমান গনি একটা বই লিখেছেন নাম তার কাব্য কাব্য কানুন বইয়ের লেখক ডক্টর উসমান গনি তিনি বলছেন মক্কাতে রহিম তুমি মথুরাতে নাম রাম মক্কায় যায় তুমি রহিম হয়ে যাও আর মথুরা এসে তুমি রাম হয়ে যাও সবচেয়ে আশ্চর্য হই আমি মাঝে মাঝে হাসি যে আমাদের আহলাদিস আন্দোলনের জামাত প্রফেসর ডক্টর আন্দোলনের থিসিসের মূল্যায়ন কমিটির তিনি একজন ডক্টর উসমান গণি সাহেব এত বড় সুবি বিশ্বাসী আর সেই লোকের কলম দিয়ে ডক্টর আসাদুল্লাহ গালিব সারের যে থিসিসটা যে অনুমোদন হলো এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার অবাক্কান। যাই হোক ডক্টর উসমান গনি বলছেন মক্কাতে রহিম তুমি মথুরাতে নাম রাম তুমি একই সত্তা তুমি মক্কায় গিয়ে মুসলমানদের যেন রহিম আর তুমি মথুরা এসে সনাতন পন্থীদের যেন রাম রহিম আর রাম একই ধাম একই তোমার নাম একই তোমার ধাম যেখানে যাও তুমি সেখানে তুমি সেই আকার ধারণ করো মিজাল এই যে সুফিবাদী দর্শনের এই যে বিশ্বাস এর সমর্থনে তারা কোরআনের আয়াতগুলি পেশ করতেছে এক নম্বর আয়াত হলো অমার রমায়িতা ওয়ালা রামাইতা ওয়ালাহিন্নমা হিজরতের রাতে আর আরাক এক হুনাইনের যুদ্ধের দিন যখন মুসলিম সোলজাররা সত্রভঙ্গ হয়ে গেলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক মুষ্টি বালু তুলে বালুটা ছিটিয়ে দিলেন আর এই বালুগুলি সব মুসরেকদের চোখে যায় পড়লো তারা চোখ ডলতে ডোলতে রসুল্লাহ সাল্লাম তাদের সামনে দিয়ে হিজরত করে চলে গেল আল্লাহ পাক রসুল সাল্লামকে বললেন হে নাবি সেদিকে তুমি বালু নিক্ষেপ করো নাই অমা তুমি নিক্ষেপ করো নেই ইজরামাইতা যখন তুমি বালু নিক্ষেপ করেছো ওলা রামা আল্লাহ পাক নিজে সেই বালু নিক্ষেপ করেছিলেন এখন বলছে এই যে রসুল সাল্লাম নিজে হাতে বালু ফেললেন আল্লাহ বলেন তুমি ফেলো নেই আমি ফেলছি জটিল ভয়ানক ব্যাপার এর জবাবটা কি দিবেন বাংলাদেশের আলেনদের কাছে বিদ্যা বুদ্ধি খুব কম কারণ অহংকারের চোটে পটকামাসের মতো ফলে বিদ্যা অল্প একটু হলেই অহংকারের চোটে পটকামাসে ফোলে ফলে যার ফলে বাংলার কোনো আলেমের কাছে এই আয়াতের সমস্যার সমাধান আমি পাইনি মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে সৌদি আরবের বিশিষ্ট আলেমে দিন মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মসজিদের খতিব সৌদি আরবের রেডিও টেলিভিশনে প্রোগ্রাম করেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ সারের সাথে একদিন মসজিদে নবীতে মাগরিবের পর একটু বসার সুযোগ হলো মাঝে মধ্যে ঘুরে বেড়াতাম কোথায় কোন স্যার বসছেন একটু গিয়ে কোনো এলেম কালাম কিছু পাওয়া যায় কিনা তো ওনার কাছে এই আয়াতটা তুলে ধরলাম তুলে ধরার পর বসে এই আয়াতের মধ্যেই জবাব আছে বললাম কেমন কাইফাইয়া শেখ ওদের ইকরাল আয়াত যাইয়ে বলে আয়াতটাকে ভালো করে পড়ো তাহলে আয়াতের মধ্যে জবাব আছে আল্লাহ পাক বলছেন অমা হে নবী আপনি নিক্ষেপ করেন নেই ঈদ রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন যখন আপনি বালু নিক্ষেপ করেছিলেন তখন মূলত আপনি নিক্ষেপ করেননি মর্রাতন নাফার রামি ও মর্রতন আসবাতার রামি আল্লা পাক একবার বললেন তুমি নিক্ষেপ করো নাই যখন নিক্ষেপ করেছিলে তা আল্লাহ বললেন হে নবী তুমি বালু নিক্ষেপ করেছিলে যখন তুমি বালু নিক্ষেপ করেছিলে মূলত তুমি নিক্ষেপ করো নাই আমি নিক্ষেপ করেছি তাহলে নবী সাহাশাল্লাম যে বালু নিক্ষেপ করেছিলেন এ কথাটা তো আল্লাহ স্বীকার করলেন আবার বললেন যে তুমি নিক্ষেপ করো নাই তাহলে নিক্ষেপের এখানে দুইটি অর্থ হবে একটা হলো বালু তুমি ছেড়ে দিয়েছিলে যখন তুমি বালু ছেড়ে দিয়েছিলে তখন কাফেরের চোখে তুমি পৌঁছাও নেই আমি আল্লাহ সেটা পৌঁছিয়ে দিয়েছি চমৎকার ব্যাখ্যা তারপরে উনি আরো বললেন যে দেখো আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে হু আল্লা দি রাসুল আহু বিল হুদা আল্লাহ রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে কিন্তু সেই আল্লাহ আবার বলছেন আহবাবতা হে নবী আপনি হেদায়েত করার ক্ষমতা রাখেন না তো হেদায়ত যদি নবী করতেই না পারে তো নবীকে কি দিয়ে পাঠানো প্রকার একটা হলো রাস্তা দেখিয়ে দেওয়া আর একটা হলো সঠিক রাস্তায় পৌঁছিয়ে দেওয়া সঠিক গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া এরা ও ইসাল উইলাল মাতলুব গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হে নাবি হেদায়তের তৌফিক আমার হাতে তুমি রাস্তা দেখানোর মালিক নবিস রাস্তা দেখিয়েছেন রাস্তা দেখানোটাও হেদায়েত আর গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন গন্তব্যস্থলে পৌঁছানোর কাজ আল্লাহর দ্বারা হয় আর রাস্তা দেখানোর কাজ নাবীর দ্বারা হয় তাহলে নবিস সাল্লা সাল্লাম তার নিজের হাতে সস্তে বালু নিক্ষেপ করেছিলেন কিন্তু এই বালুটা কাফেরের চোখে পৌঁছানোর জিম্মেদারি আদায় করেছিলেন স্বয়ং আল্লাহ পাক এই তো তর্দমা এছাড়া তার কিছু নাই আমি আশ্চর্য হয়ে বললাম স্যার এই আয়াত বাংলার মাটিতে কত আলেমকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ সঠিকভাবে আমাকে ব্যাখ্যা দিতে পারেন নাই তখন উস্তাদজি মুস্কি হাসি দিয়ে বললেন ওই জন্যই শাইখুল ইসলাম ইমাম তাই মিয়া রহেমালা বলছেন যে পৃথিবীতে যত রকমের সেরেক বেদাত ঢুকেছে সব জাহেলদের দ্বারা কারণ কোরআনের আয়াত তারা বোঝে না হাদিস তারা বোঝে না না বুঝার কারণে তারা ব্যাখ্যা উল্টাপাল্টা করে আমরা নিজেরাই বলছি যে কবরে জিজ্ঞেস করা হবে মানহাদ্রাজুল্লাফিক এই লোকটিকে যেই লোকটিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আমরা নিজেরাই ওয়াজ করার সময় বলছি নবীর ছবি তখন কবরে তুলে ধরা হবে দেখো তো এই লোকটাকে সেন নয় এটা আমরাই বলছি আমাদের উস্তাদ জিরাও বলছেন অনেক আলেম বলছেন সৌদি আরবে যাওয়ার পরে বললাম তখন উস্তাদ বলছেন আহদে জেহনি আহাদের জেহেনি মানে মেমোরিতে একটা জিনিস আছে আলমগীর ভাই ওই বিষয়টা একটু দেখেন তো কোন বিষয় ওই যে ওই বিষয়টা ওই বিষয়টা একটু দেখেন তো আচ্ছা ওই লোকটা ও ও কেমন লোক ওই লোকটার সম্পর্কে একটু চিন্তা করেন তো তো ওই লোকটাকে ওই বিষয়টা একটু দেখেন মানে একটা বিষয় ব্রেনের ভিতর আগে থেকে ছিল সেই বিষয়টা সম্পর্কে কি ভেবে আচ্ছা ওই বিষয়টা সম্পর্কে কি ভেবেছে তাহলে যে ওই লোকটাকে পাঠানো হয়েছিল এই লোকটাকে পাঠানো হয়েছে সে লোক সম্পর্কে তোমার কি মন্তব্য তোমার মেমোরিতে নবীর প্রতি ইমান আছে তুমি নবীকে বিশ্বাস করেছিলে কিনা। নবীর তরিকা মেনেছিলে কি না তোমার মেমোরিতে নবী সম্পর্কে কোনো কিছু জানা আছে কিনা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মন্তব্য তারপরে সেটা বিষয় কিভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন তা তো আমরা বলতে পারি না কিন্তু আমরা বলে না টেলিভিশনের মতো দেখায় দিবে দেখায় বলবে এই লোকটা কেমন পাক বলছেন অফি আনফুসিকুম আফালা অফি আনফুসিকুম তোমাদের ভিতরেই আল্লাহ থাকেন না আল্লাহ তোমাদের ভিতরেই আছেন তোমরা দেখো না কফি আনফুসিকুম আফালা তুম সেরুন তোমরা কি দেখো না তোমাদের ভিতরেই আল্লাহ থাকেন তা আল্লাহ মানুষের ভিতরে আছে নাউজুবিল্লাম জালেক ফি শব্দের অর্থ হল মধ্যে তোমাদের ভিতরেই আছেন ফি শব্দের অর্থ হলো সম্পর্কে 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 মানে কোন বিষয় সম্পর্কে কোন বিষয় সম্পর্কে আল ফিল অথবা হাজা ফসলুন ফিল ইবাদাহ অথবা এই একটি অধ্যায় যেটা এবাদত সম্পর্কে এবাদত সম্পর্কে তালিম উনফিস সালাত সালাত সম্পর্কে তালিম তাহলে ফি শব্দের অর্থ হলো সম্পর্কে অফি আনফসিক তোমরা নিজেদের সম্পর্কেও কি তোমরা জানো না নিজেদের সম্পর্কে যদি তোমরা জানতে তর্জমাটা ছিল নিজেদের সম্পর্কে যদি জানতে তাহলে আল্লাহকে চেনা তোমাদের জন্য সহজ হয়ে যেত তাই তো মিশরের ডাক্তার ওসামা মোয়াজ মদিনা ইউনিভার্সিটির হাসপাতালে ডিউটি করতেন ওসামা মাজ ডাক্তার একদিন বলছেন আমান কোনো ফিজিশিয়ান কোন ডাক্তার মেডিকেল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের এলএম যারা আছে সে কোনো দিন নাস্তিক হবে না কেন পাশে মানুষের হিউম্যান বডি সম্পর্কে মানুষের দেহ সম্পর্কে মানুষ যে কি আজীব কারখানা এটা সম্পর্কে যার সামান্যতম নলেজ আছে সে নাস্তিক হতে পারে না আশ্চর্য কারখানা হলো মানবরূপী এই কারখানা আকবর পাক সেই কথাটাই বলছেন তুমি কি নিজের সম্পর্কেও দেখো না তাই তো কালমার্স বা কোনো এক নাস্তিক বলছিলেন হঠাৎ দেখতে পেয়েছিলেন একটা ছোট্ট পোকা পোকা দেখতে পেয়ে বলছিলেন যে এই ছোট্ট পোকা একে যে এত সুন্দর চোখ দিয়েছেন যিনি তার কি চোখ নাই আপনাকে আমাকে এত সুন্দর চোখ যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ কি দেখেন না আল্লাহ কি দৃষ্টি শক্তি নাই আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দিলেন আমাকে দৃষ্টি শক্তি দিলেন আল্লাহর কি দৃষ্টি শক্তি নাই আল্লাহ হলেন অসীম দৃষ্টির দৃষ্টি শক্তি পৃথিবী কোনো বালুকলার ভিতরে পৃথিবীর সাগরের অতল গহবরে কোনো জিনিস যদি থাকে সেটাও আল্লাহর দৃষ্টির বাইরে নয় ওয়ালের ওই পাশে কি হয় আমি দেখি না আমাদের দেশের বড়ো বড়ো শক্তিশালী পাওয়ারফুল লোক সেনাবাহিনীর প্রধান নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান বহুজাতিক বাহিনীর প্রধান যারা দায়িত্বশীল তারা ওয়ালের ওই পাশের খবর রাখার ক্ষমতা তাদের নাই এমনকি সারা জীবন ধরে চেষ্টা করে নিজের পিঠটা বন্ধু নিজে দেখতে পায় না সুবাহ আল্লাহ এক নাস্তিককে বসে তোমার মাথাটা দেখো আমি দেখবার পাই মাথার দিক তোমার পিঠটা তুমি দেখো তোমার সাদের পিঠটা তুমি দেখতে পারো না তোমার মাথাটা তুমি দেখতে পারো না তোমার মেমরি আছে সেটা তুমি দেখতে পারো না তোমার বিদ্যা বুদ্ধি তুমি দেখতে পাও না তোমার ইমান আকিদা দেখতে পাও না একই মায়ের সাতজন সন্তান সাতজন সাত মেজাজের সাত মেন্টালিটির জন্ম নিয়েছে একজনের সাথে আরেকজনের মেন্টালিটি মিল নেই আল্লাহ রাব্বুল আলমিন তাই বলছেন আন ফুসিক তোমার নিজের সম্পর্কে তুমি আগে চিন্তা কর তুমি যদি নিজের সম্পর্কে চিন্তা করতে তাহলে তুমি নিজেকে একটু ভেবে দেখো না তুমি কি নিজেকে একটু খেয়াল করে দেখো না যে তোমাকে আল্লাহ কীভাবে বানিয়েছেন কিভাবে তুমি চলছো আফালা তুমি সেরুন তুমি কি দেখো না আল্লাহ পাক বলছেন যাদের অন্তরে রয়েছে বক্রতা তারা কোরআনের যেই সমস্ত আয়াত সাদৃশ্য বিধান করে সেই সমস্ত ব্যর্থহীন আয়াত ব্যতিরিকে যেই সব আয়াতগুলি উভয় অর্থ প্রকাশ করে সেখানে ফেতনা ছড়ানোর জন্য তারা ওই সমস্ত আয়াতগুলি খুঁজে খুঁজে বেড়ায় আর বাকিগুলি তোমার চোখে বললো না ইলেকট্রন পঠন নিউটনের ঘূর্ণীয়মান চক্র দেখে একজন বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করলো ইলেকট্রন কটপটন নিউটনের ঘূর্ণীয়মান চক্র সে দেখতে পাচ্ছে ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে ইলেকট্রন নিউটনের ঘুরনিয়মন চক্র দেখে কিন্তু সে বিশাল সূর্য ডেলি উদিত হয় সে সূর্যটা তার চোখে মদিন ইউনিভার্সিটির একজন ছাত্র নাম তার জাসিন আমার ক্লাস ফ্রেন্ড একদিন ইউনিভার্সিটির ব্ল্যাক বোর্ডের সামনে এসে বল দেখেন তো ব্ল্যাক বোর্ডে কিছু দেখা যায় ছেলেরা বলল না কিছু দেখা যায় না সাদা ব্ল্যাক বোর্ড ওরা কি হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড এখন আবার হোয়াইট বোর্ড হয়ে গেছে হ্যাঁ দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে যাই হোক হোয়াইট বোর্ডের সামনে এসে দেখো তো কিছু দেখা যায় বলে না দেখা যায় না পরে কলম দিয়ে একটা নোক্তা দিয়ে বলে দেখো তো এখন কি দেখা যায় বলে এখন দেখা যাচ্ছে একটা নোকতা একটা কালো দাগ তখনই হুসনি জাসিন বলছে কালো দাগের আশেপাশে আর কি দেখা যায় সাদা অংশটা দেখা যাচ্ছে না কে তা তো দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডের সাদা অংশ তো দেখা যায় কালো দাগটা আছে এটুকু বললেন তার চারদিকে যে সাদা অংশ ওটা বলেন না কেন তার মানে তখন উনি বললেন যে একজন মানুষ সুখ্যাতি সূক্ষ্ম ছোটোটা দেখতে পায় কিন্তু বড়টা দেখে না যারা মানুষের দোষ ধরে বেড়ায় তাদের দেখবেন ওই অবস্থা তার শত শত গুণ শত শত তার কি বলে বৈশিষ্ট্য এগুলি তার চোখে পড়ে না সামান্য একটু দোষ পেয়ে গেল বাস এটা নিয়ে ঢোল নিন বাজারে বেরিয়ে গেল বন্ধুগণ তাহলে আল্লাহ পাক বলছেন অফি আনফুসিকুম তোমাদের ভিতরে নিজেদের সম্পর্কে নিজেদের সম্পর্কে কি তোমরা একটু ভেবে দেখো না তুমি যদি নিজেকে দেখতে ভালো করে তাহলে তুমি আমার সম্পর্কে বা আমার ইসলাম সম্পর্কে তোমার বুঝতে সহজ হতো নাহন আকরাবুই মিন হাবল আমি আল্লাহর বান্দার ঘাড়ের রগের চেয়েও নিকটে থাকে আল্লাহ যে বললেন আর রহমান আর রহমান এই মর্মে কত আয়াত রয়েছে এবং কত হাদিস রয়েছে সেই হাদিসগুলি আর আয়াতগুলি দেখার সুযোগ হয় না ভারতের মাটিতে একজন যুবক ইসলাম কবুল করেছেন নাম ছিল তার রাহুল ব্রাদার রাহুল ব্রাদার ইসলাম কবুল করেছেন নাম হয়েছে এখন রুহুল আমিন আপনারা ফেসবুকে অনেকেই দেখেন তাকে রাহুল ব্রাদার ব্রাদার রাহুল ব্রাদার রাহুলের সাথে এবারে দুইবার তিনবার তিনটা প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ হয়েছিল ব্রাদার রাহুলের কাছে একজন সুফি দর্শনের আলেমের সাথে কথা হচ্ছে কথা হওয়ার পরে কোরআনে আয়াত পড়ছে কোরআনে আছে আদিস আর আর আপনি কোরআন বলেন কি আমি তো জাহেল আপনি তো মাঝাব মানেন আমাদের কোরআন হাদিস বোঝেন না দেখে আপনি মাঝাবের ইমাম মানেন আপনার ইমাম কি বলেছে সেটা বলেন আপনার হাদিস বলা আপনার জন্য নিষেধ ইসলাম কেবল করলেন ব্রাদার রাহুল ইসলাম বুঝতেছেন আর এত বছর ধরে ইসলাম এনালাইসিস করে গবেষণা করে পরিয়ে পঠন পাঠন করার পর ইসলাম তার বুঝার সুযোগ হয়নি আমি জাহেল আমরা বুঝি না আমাদেরকে অবশ্যই একটা মাঝাব মানিতে হইবে আলহামদুলিল্লাহ মাঝাব তো তোমাকে মানতে হবে তুমি আয়াত পড়ো কেন কোরআন কি বলেছে তাই দিয়ে দলিল বোঝো না দেখে বলে দাও বুখারির হাদিস কি বোঝো তিতাল্লিশ বছর বুখারি পরালাম বুখারি বুঝি নাই তুমি বুঝেছো বুখারি আপনি তো বুখারি বোঝেনি না তো বুখারি বলেন কেন বুখারির কোনো হাদিস বলা আপনি তো হারাম সামলা তাহলে যে হক যে সত্য যে জিনিসটা সেটা যে লোক তালাশ করে সে পেয়ে যায় আল্লাহ আকবার। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে বললেন যে আর আলাল আর আর আল্লাহ যে বললেন আমি তার ঘাড়ের রগের চেয়েও নিকটে থাকি তাহলে দুই আয়াত তো একটা আয়াত ফেলে দিয়ে আর একটা চলবে নাকি না দুইটা আয়াতকে সমন্বয় করতে হবে সমন্বয়টা কি সমন্বয় হলো পাক আরশে আজিমে সমুন্নত কিন্তু আরশে আজিম থেকে আমার ঘাড়ের রক পর্যন্ত আমার জন্য আরশে আজিম অনেক দূর নবীর জন্য আরশে আজিম অনেক দূর কিন্তু আল্লাহর জন্য আরশে আজিম দূরত্ব নয় আরশে আজিম থেকে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দূরত্ব নয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর একটা প্লেটের মধ্যে আপনাকে খাবার দেওয়া হয়েছে প্লেটের এক কোনায় লবণ আর এক কোনায় ভাজি আর এক কোনায় সবজি আর এক কোনায় ছোট মাছ হ্যাঁ আর এক কোনায় দেওয়া আছে আমরাও সেই রকম খাই না তবে ইন্ডিয়ার ভাইরা ওরা খুব বড়ো প্লেট নিয়ে বসে খুব চমৎকার ভালো লাগে আমার কাছে খেতে সবগুলো প্লেটের সাইড দিয়ে দিয়ে দেয় আস্তে 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 তুলে তুলে মাখায় মাখায় খেতে থাকে আর আমাদের প্লেটে একটা তরকারি দিলে আর একটা তরকারি দেওয়ার জায়গা থাকে না কষ্ট হয়ে যায় তো এভাবে তুলে তুলে খায় তা আপনার সামনে আপনার প্লেট আপনার কাছে লবণ আনতে কি আবার ডিঙ্গায় যাওয়া লাগে লবণটা তো আপনার চোখের সামনেই এখান থেকে লবণ নিচ্ছেন ওখান থেকে ভর্তা নিচ্ছেন ওখান থেকে ডাল নিচ্ছেন মাখায় মুখে দিচ্ছেন আপনার কাছে যেমন প্লেটটা সামান্য কিছু আল্লাহর মালাকুল কাছে সারা পৃথিবীটা মৌতের রকম আপনি যেমন লবণ তুলতে হলে হাত টানা করে আনতে হয় না প্লেটের কিনারেই আছে সারা পৃথিবীর থেকে থেকে ও প্রান্ত রুহু কাবজা করতে মালাকুল মৌতের টাইম লাগে না আর যেই মালাকুল মৌতকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কুল কায়নাতের স্রষ্টা যে আল্লাহ তার কাছে ওই আজিম আর তোমার ঘাড়ের রক এর কোন দূরত্বই নয় কাছে আল্লাহ তোমার ঘাড়ের রগের চেয়ে নিকটে আল্লাহর কাছে এটা কোনো দূরত্ব নয় তোমার কাছে দূরত্ব হতে পারে আল্লাহ পাক আসে আজিমে আসমানে চাঁদ আছে চারজন লোক চাঁদের তলায় দাঁড়ায় কথা বলছিল চারজন মানুষ চাঁদের নিচে দাঁড়ায় কথা বলছে রাত পূর্ণিমার চাঁদ মাথার উপরে চারজন লোক গল্প শেষ করে এবার চারদিকে রওনা দিল একজন পশ্চিম দিকে একজন পূর্ব দিকে একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে এবার চারজনই দেখতেছে চাঁদ চারজনের সাথেই যাচ্ছে যে লোক পূর্ব দিকে যাচ্ছে সে দেখতে চাঁদ আমার সাথে পূর্ব দিকে হাঁটতেছে যে পশ্চিম দিকে যাচ্ছে সে দেখছে চাঁদ পশ্চিম দিকে যাচ্ছে তাই তো ইমামা ভাহী বা বলছিলেন যখন আমরা ফিলিস্তিনের আকাশে থাকি তখন আমরা দেখতে পাই ফিলিস্তিনের আকাশে চাঁদ আমরাই যখন চলে যাই যখন ইরাকের আকাশে থাকি তখন ইরাকের আকাশে চাঁদ দেখতে পাই যখন ফিলিস্তিনের আকাশে থাকি আকাশের তলে থাকি তখন ফিলিস্তিনের আকাশের উপরে চাঁদ আমরা দেখতে পাই যখন মিশরে চলে যাই তখন দেখি মিশরের আকাশের উপরে চাঁদ আল্লাহ সামান্য একটি ক্ষুদ্র মাখলুক যেই মাখলুক সারা পৃথিবীর যে যেখান থেকে দেখে সেই মনে করে আমার মাথার উপরে আছে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আলো পৌঁছায় দেয় আমার আল্লাহ পাক সাত আসমানের উপরে কিন্তু তার শক্তি ক্ষমতা সর্বত্র বিরাজমান দলিল দলিল মুসা আহিসাল্লা সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ আমার তো ভয় লাগতেছে ফেরাউনের কাছে যেতে আল্লাহ বললেন ইন্নানি মা কুমা আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি কিভাবে আছি আছি তার ব্যাখ্যা আবার তোমাদের দুই ফেরাউন কি বলবে তা ভাইকে আমি শুনব তোমাদের দুই ভাইয়ের সাথে ফেরাউন কি আচরণ করবে সেটা আমি দেখব আমি দেখব এবং শুনবো আমি তোমাদের সাথে আছি তোমাদের সাথে আমার জাতে পাক থাকবে না আপনিও বলেন অমক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সে লোক যখন গোসলখানায় ঢোকে আপনিও কি তার সাথে ঢুকে যান সে যখন বেড বেডরুমে যায় তখন আপনি কই থাকেন অমক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মানে তোমাকে আমরা সমর্থন দিব শক্তি যোগাবো সাহস দিব টাকা লাগলে টাকা দিব আল্লাহ পাক বলছেন আমি তোমার সাথে আছি তার মানে আমার শক্তি তোমার সাথে কাজ করবে আল্লাহর হলো আল রহমান আলমানের আয়াতের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে গোটা ইসলামকে কলুষিত করেছে তাই তো সাইফুল ইসলাম এভাবে মোত্তাই মিয়া আল্লাহ বলছেন ইসলামের স্বচ্ছ সলিল প্রশ্রবণে যখন কুত্তায় মুখ দিল তখন ইসলামটা দূষিত হয়ে গেল মানে ভেজাল ইসলাম বাজারে চালুয়ার হয়ে গেল এক হাড়ি তরকারির মধ্যে যেমন কুত্তায় মুখ দিলে যেমন তরকারিটা নষ্ট হয়ে যায় সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী তারা এই সমস্ত পশু পাখি নিয়ে চিন্তা করে একজন সুফি বলছে ও আল্লাহ তুমি আমাকে মদিনার কুত্তা বানাইল কেন তাই তো মেরাজ রব্বানি সাহেব বলছিলেন যে আপনাদেরকে বললে তো আপনাদের গাজালা হয় আর বলেন যে আমাদেরকে কুকুর বলে গালি দিয়েছে না কুকুর আমরা কাউকে বলি না কিন্তু তোমরা নিজেরাই তো কুকুর হওয়ার জন্য আশা পোষণ করেছ ও আল্লাহ তুমি আমাকে মদিনার কুত্তা বানাইতে বাংলার মুসলমান না বানায় নাওজুল্লাহ কুকুর হর স্বাদ কুকুর হওয়ার ইচ্ছা বন্ধুগণ শাইখুল ইসলাম হিমাম ইমনের তাইমিয়া সহ অন্যান্য উলামায় কিরম গুণ একই কথা বলছেন বসে এদের আচরণটাও সেম একই কায়দার দেখবেন বিকট কিম্বূত কিমাকার আওয়াজ করবে জিকিরের নামে এক সময় শিয়েলের ডাকের মতো মনে হবে আর সময় ওই নিকৃষ্ট প্রাণীর আওয়াজের মতো মনে হবে আওয়াজটাও এরকম নর্তন কর্তনটা ওরকম লাভালাভিটা ওরকম কামড়াকামড়িটা ওরকম আকিদা বিশ্বাস তো আছেই যখনই কোনো জাত ভাইকে দেখবে তখনই একদম পুরা শক্তি নিয়োগ নিয়োগ করে পড়ে যাবে ঠেকাও আমান ঠেকাও ঠেকাও আব্দুর রাজ্জাককে ঠেকাও 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 কোন আলোচক যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে কারণ ব্যবসা মাটি হয়ে গেল ব্যবসাকে সর্বনাশ করে দিয়েছে ব্যবসাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু বুঝতে ভুল হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তার জাকির নায়ক গোটা পৃথিবীর মাটিতে তৈরি হয়ে গেছে এক ডাক্তার জাকির নায়েক থেকে লক্ষ লক্ষ করি করি ডাক্তার জাকির নায়ক তৈরি হয়ে গেছে লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি হয়ে গেছে আমাদের একজন সাধারণ যুবক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ওই যুবকের প্রশ্নের উত্তর দিয়ে তোর মৌলভী যাওয়ার ক্ষমতা নাই আমরা লোহার দুর্গে বাস করি আর তোমরা কাচের ঘরে বাস করো গোটা সুবিবাদী দর্শন মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে এবং এই সুবিবাদী দর্শনের ছত্র ছায় এসে যত রকমের নোংরামি কাজ সব চলছে সুবিবাদী দর্শনের এক কেতাবে পড়লাম একজন সুবি দার্স দার্শন সাধক সে একটি সুন্দরী মহিলার দিক তাকিয়ে আছে লোকেরা বলছে সি 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 আস্তাক এত বড় একটা পীর সাহেব মানুষ আর এই মহিলার দিক তাকিয়েছে কেমন কথা বলে বাবারা তোমরা বুঝবা না ভেদ আছে তোমরা তো বস্তুবাদী চিন্তা ভাবনা নিয়ে চলো আর আমরা আধ্যাত্মিক লোক আমরা ঠিকাদার তুমি দেখতেছো সুন্দরী রমণী আর আমি দেখতেছি আল্লাহর কুদরত আল্লাহর কুদরত দেখে আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ কত সুন্দর করে নাকটা বানাইছে কত সুন্দর করে চোখটা বানাইছে কত সুন্দর করে তার কানটা গঠন করে গঠন করেছেন আল্লাহ পাক তার চেহারাটা কত সুন্দর করে বানিয়েছেন আমি তো আল্লাহর শুক্রিয়া দেখো বামা বদন হেরি দু বামা বদন হেরি আমি দেখেছি আল্লাহর কুদরত দেখেছি আমি তো তোমরা তো তোমাদের চিন্তা চেতনা খারাপ তাই তোমরা খারাপ ধারণা করো যত রকমের নোংরামিয়ার নষ্ট যা কিছু আছে সব কিছু করা সম্ভব মারেফতের নাম ল্যাংটা হয়ে আছে ফকির হ্যাঁ ল্যাংটা হয়ে আছিস কেন কয় তুই শরীয়ত তুই বুঝিস না তোর চোখে আমি ল্যাংটা কিন্তু আমার মারেফতের কাপড় আমি পরে আছি মারেফতের কাপুর উপরে আসে সুবহান আল্লাহ বাপ আর বেটা দুইজন নাকি বেরা দার্শনিক দর্শন চিন্তা করে করে তারপরে মানে যুক্তি দিয়ে ডিম বানায় ফেলে যুক্তি দিয়ে দার্শনিকেরা যারা দার্শনিক হয় অনুরোধ থাকলো কোনো ছেলেকে বাংলা পড়াবেন না বাংলা সাবজেক্ট পড়লে বংশীমচন্দ্র আর মধুসূদন দত্ত আর রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে পড়তে একসময় সে নাস্তিক হয়ে যায় অধিকাংশ বাংলার ছাত্র নাস্তিক হবেই হবে আল্লাহ যাকে রহম করেছে দুই একজন বাদে আমি দেখি বাংলা পড়লে তার মেজাজটা নাস্তিক মনোভাবের হয়ে আর একটা হলো দর্শন দর্শন পরে এসেছে বাপকে বলছে আব্বু একটু থামো আম্মা একটা ডিম রান্না করেছে আমি দর্শন দিয়ে আর ডিম বানাই তাহলে বাপ বেটা দুইজন কেটে ভাগ করে খাওয়া লাগবে না তো বাপ বলছে বেটারে আমি দর্শন মর্শন বুঝি না আর যেটা আছে ওটা আমি খেয়ে ফেললাম তুই দর্শন দিয়ে বানাই তুই একা খা যুক্তি এই যুক্তি দেওয়ার তর্ক দিয়ে কোরআন সুন্নাকে যারা বাইপাস করে নিজের লাম্পট্ট চরিত্রকে নিজের লাম্পট্ট অসৎ চরিত্রকে চরিতার্থ করার জন্য ধর্মকে যারা ব্যবহার করে তারাই হলো এই সুবিবার দর্শনে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সমস্ত পরিবেশ থেকে ফিরে আসার জন্য পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ও এলেমের দরকার যেসব এলেমের কথাগুলো ক্ষুদার ক্ষুদ্র পরিসরে বলাও কঠিন আবার বুঝাও কঠিন পাক আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকিরুদাওয়া রাব্বিল আলামিন